দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। চীনে আঘাত হানতে যুদ্ধজাহাজ সাজিয়ে ফেলল ভারত। ভারতের রাফাল বনাম চীনের যে বিষ, রণক্ষেত্রে কে এগিয়ে জানিয়ে দিব বিস্তারিত। মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। মহড়ায় দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইরান। গোলানে শক্তি বাড়াচ্ছে ইসরায়েল, লেবানন সীমান্তে উত্তেজনা। পাক সেনাবাহিনী ও তালেবানিদের বিরুদ্ধে পশতুনদের বিক্ষোভ। বিতর্কের ভয়ে রাম মন্দির উদ্বোধনের আগে জোরপূর্বক সংবাদ মাধ্যমের মুখ বন্ধ। এদিকে মসজিদকে মদের দোকান হোটেল বানাচ্ছে ইসরায়েল। ঈদে যুদ্ধবিরতিতে একমত তালেবান ও আফগান। বিশ্বে আর যুদ্ধ হবে না বলছে কিম। দর্শক সর্বশেষ, অবৈধভাবে হজ করতে গিয়ে সৌদিতে গ্রেপ্তার 244 জন। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। চীনে আঘাত হানতে যুদ্ধজাহাজ সাজিয়ে ফেলল ভারত। এশিয়ার পরাশক্তি চীনের সঙ্গে প্রতিবেশী ভারতের মধ্যে উত্তেজনা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। মূলত লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘাতের পর সতর্ক অবস্থানে আছে ভারতীয় সেনারা। এমন পরিস্থিতিতে চীনে আঘাত হানার কড়া বার্তা দিয়ে সমুদ্রে রণসজ্জা তৈরি করলো ভারত। এবার ভারত মহাসাগরে সাজানো হলো নৌবাহিনীর একগুচ্ছ যুদ্ধজাহাজ। দেশটির নৌবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় নৌসেনা প্রথম সারির সব যুদ্ধজাহাজ ও সাবমেরিন সাজিয়ে রেখেছে ভারত মহাসাগরে। উল্লেখ্য, গালওয়ান থেকে শুরু হওয়া সংঘাতের পর চীনকে যোগ্য জবাব ও বার্তা দিতেই এভাবে নৌসেনা সাজানো হয়েছে ভারতের সমুদ্র রণসজ্জায়। ভারতের রাফাল বনাম চীনের যে টোয়েন্টি, রণক্ষেত্রে কে এগিয়ে জানিয়ে দিব তার বিস্তারিত। ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে এশিয়া পরাশক্তি চীন ও প্রতিবেশী ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক। সম্প্রতি লাদাখ সীমান্তে গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে রয়েছে দুদেশের সেনারা। যদিও সীমান্ত বিবাদ নিয়ে এর আগেও বহুবার সংঘর্ষে জড়িয়ে ছিল দুই দেশ, কারণ ভারতের সঙ্গে প্রায় 4388 কিলোমিটার এলাকা জুড়ে সীমানা রয়েছে চীনের। এদিকে রাফাল আসার পরে আকাশযুদ্ধে প্রযুক্তিতে চীনকে পিছিয়ে ফেলে অনেকটাই এগিয়ে গেছে ভারতীয় বিমান বাহিনী। বিশেষজ্ঞদের মতে চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজ গ্রুপ নির্মিত চতুর্থ প্রজন্মের মার্টিলোল কনব্যাট এয়ারক্রাফট, JF-17 থান্ডার, এমনকি পঞ্চম প্রজন্মের স্টেলথ এয়ার সুপিরিয়রিটি ফাইটার J-20 এর চেয়ে অনেকটাই এগিয়ে রাফাল। চীনের পাশাপাশি পাকিস্তান, মিয়ানমার এবং নাইজেরিয়ার বিমান বাহিনী JF-17 থান্ডার ব্যবহার করে। তবে চীন এখন পর্যন্ত তার আধুনিকতম যুদ্ধবিমান J-20 অন্য কোনো দেশকে বিক্রি করেনি। তবে পাকিস্তানকে JF-17 এর আধুনিকতম সংস্করণ 3 দিয়েছেন চীন। লাদাখ পরবর্তী পরিস্থিতিতে ভারতের একসঙ্গে দুটি ফ্রন্টে লড়ার জন্য প্রস্তুত হবে বলে প্রতীক্ষা বিশেষজ্ঞরা মনে করে। মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। উপসাগরীয় অঞ্চলে অভিনব সামরিক মহড়া চালিয়েছে ইরান। হরমুজ প্রণালীতে নোংরা করা একটি মার্কিন যুদ্ধজাহাজে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটি। এরপর ইরানের কয়েকজন সেনা ও হেলিকপ্টার থেকে নামেন ওই মার্কিন যুদ্ধজাহাজে। তবে এতে ক্ষয়ক্ষতি হয়নি কোনো পক্ষেরই, কারণ এই পুরোটাই ছিল ইরানের একটি মহড়ার অংশ। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC জানায়, এই মহড়ার সময় এত বেশি গোলাগুলি হয় যে ওই অঞ্চলে দুইটি মার্কিন সামরিক ঘাঁটিতে সামরিক সতর্ক ব্যবস্থা জারি করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া মিসাইল হামলার হাই অ্যালার্টও জারি করা হয় মার্কিন নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজে। তবে কিছুক্ষণের মধ্যেই বোঝা যায় যুদ্ধ নয়, সামরিক মহড়ায় নেমেছে ইরানের সেনাবাহিনী। পাক সেনাবাহিনী ও তালেবানিদের বিরুদ্ধে পশতুনদের বিক্ষোভ। সীমান্তে পাকিস্তান সেনাবাহিনী ও তালিবান নেতাদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সড়কে বিক্ষোভ করেছে আফগানিস্তান এবং ইউরোপ বসবাসরত পশতুন সম্প্রদায়ের লোকজন। এ সময় সম্প্রদায়টির জনগণ আফগান পাকিস্তান ডুরান সীমান্ত সংঘাত মুক্ত করার দাবি জানান। পাক সেনা ও তালিবান নেতাদের নির্যাতনের প্রতিবাদে আফগানিস্তানের পাকটিকা এবং গোস্ত প্রদেশের পাকটিয়ায় পাকিস্তান ভিত্তিক পাঞ্জাবি তালিবানীদের সীমান্ত এলাকা থেকে সরানোর দাবিতে গত 27-28 জুলাই দুই দিনব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পশতুন তাসফুস মুভমেন্টের আয়োজিত সেই প্রতিবাদে সমাবেশ স্থানীয় পশতুন সম্প্রদায়ের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় বিক্ষোভরতরা সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং হামলার জন্য পাকিস্তান সেনাবাহিনীর সমালোচনা করেন। একই সঙ্গে তারা অভিযোগ করেন, তালিবান নেতাদের পরামর্শে পাকিস্তানের বর্তমান সরকার সীমান্তে শান্তি নষ্ট করার প্রায় তারা চালাচ্ছে। ইউরোপের প্রতিবাদ সমাবেশ করেছে আফগানিস্তানের পশতুন সম্প্রদায়ের জনগণ। ইউরোপের বেলজিয়াম, জার্মানি, সুইডেনে পশতুন তাফুক মুভমেন্ট এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সেখানেও বক্তারা পাকিস্তান সেনাবাহিনী সীমান্তে অবৈধ কর্মকাণ্ড এবং ধরপাকড়ের সমালোচনা করেন।
গোলানে শক্তি বাড়াচ্ছে ইসরায়েল, লেবানন সীমান্তে উত্তেজনা। সোমবারের সংঘর্ষের পর থেকে ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। লেবানন সীমান্তের কাছে অধিকৃত গোলান মালভূমিতে সামরিক শক্তি বৃদ্ধি করেছে ইসরায়েল, খবর আরব নিউজের। অবস্থা দৃষ্টিতে মনে করা হচ্ছে ইসরায়েল প্রতিবেশী দেশটিতে বড় ধরনের হামলা প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ আগুন নিয়ে খেলা করছে। সোমবার ইসরায়েল লেবানন সীমান্তে সংঘর্ষের পর নেতানিয়াহু হুশিয়ারে উচ্চারণ করেন। তবে লেবাননের ওই শিয়া সংগঠনটি সীমান্তে সংঘর্ষের জন্য ইসরায়েলকে দায়ী করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আমাদের ভূখণ্ডে ঢুকে হিজবুল্লাহ যে হামলা চালিয়েছে এজন্য লেবাননকে চড়া মূল্য দিতে হবে। আমরা তাৎক্ষণিক কোনো সংঘর্ষে না জড়ালেও খুব শিগগিরই এর দাঁত ভাঙা জবাব দেব। গত 20 জুলাই সিরিয়া বিমান হামলা চালিয়ে আলী কালেম মোহসেন জাওয়াদ নামে এক হিজবুল্লাহ নেতাকে হত্যা করে ইসরায়েল। এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই সোমবার ইসরায়েলে ঢুকে দেশটির সেনাবাহিনীর উপর হামলা চালায় হিজবুল্লাহ সদস্যরা। এরপর থেকেই সীমান্তে শক্তি বাড়াচ্ছে ইসরায়েল। ঈদের যুদ্ধবিরতিতে একমত তালেবান ও আফগান। আফগানিস্তানে ঈদ উল আজহা উপলক্ষে 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। আগামী শুক্রবার থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে। স্থরীভূত হয়ে পড়া বন্দি বিনিময় আলোচনা আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে আফগান প্রেসিডেন্ট আফসার ঘানির এমন ইঙ্গিতের পর মঙ্গলবার তালেবান যুদ্ধবিরতি ঘোষণা দেয়। ঘানি বলেন, শান্তি প্রতিষ্ঠায় সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে ইসরায়েল প্রজাতন্ত্র শীঘ্রই 5,000 বন্দীকে মুক্তি দেবে। এক সপ্তাহের মধ্যে তালেবানের সঙ্গে সরাসরি সমঝোতা করতে চাই আমরা। ফেব্রুয়ারিতে তালেবান যুক্তরাষ্ট্র চুক্তি অনুযায়ী বন্দীদের মুক্তির প্রতিশ্রুতি দেয় আফগান সরকার। এএফপি কে প্রেসিডেন্টের মুখপাত্র সাদিক সিদ্দিকি বলেন, কাবুল সতর্কতার সঙ্গে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করবে, কারণ তালেবান এমন ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত পরিপূর্ণ কখনোই রক্ষা করেনি। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে সশস্ত্র যোদ্ধাদের ঈদের 3 দিন শত্রুদের বিরুদ্ধে সব ধরনের হামলা বন্ধ রাখার নির্দেশ দেন। আতঙ্ক ছাড়া সাধারণ মানুষ যাতে ঈদ উপভোগ করতে পারে সেই লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়। এ সময় শত্রুরা কোনো হামলা চালালে তা সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে বলে জানায় তিনি। আফগানিস্তানে 2001 সালে যুদ্ধ শুরু হওয়ার পর এ নিয়ে 3 বার যুদ্ধবিরতি ঘোষণা দেওয়া হলো। এর আগে 2018 সালে জুনে এবং চলতি বছর রমজান এবং ঈদ উল ফিতরের যুদ্ধবিরতি ঘোষণা দেওয়া হয়। মহড়ায় দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরান মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 নামে গতকাল যে সামরিক মহড়া চালিয়েছে তাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এছাড়া মহড়ায় দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো আশ্চর্যজনক কিছু অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। সামরিক মহড়ার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীল ফরুশান এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, যুদ্ধ প্রস্তুতি বাড়ানোর জন্য ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ও IRGC এ মহড়া চালায়। ইরানের হরমুজগান প্রদেশের বিস্তীর্ণ উপকূল হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে IRGC-র নৌ ও বিমান শাখা একযোগে অংশ নেয় এবং স্থল সমুদ্র ও মহাকাশে মহড়া চালায়। এ সম্পর্কে নীল ফরুশান বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য ইরানের সামরিক বাহিনীর প্রস্তুতির অংশ হিসেবে এভাবে মহড়া চালানো হয়েছে। সূত্র পার্স টুডে। বিশ্বে আর যুদ্ধ হবে না বলছে কিম। এবার উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন বলেন, তার দেশের আর যুদ্ধ করার প্রয়োজন হবে বলে তিনি মনে করেন না, কারণ পারমাণবিক অস্ত্র তার দেশের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে। সেই সুবাদে বিশ্বে আর যুদ্ধ হবে না বলেও তিনি মনে করেন। পারমাণবিক অস্ত্র তার দেশের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে, সেই সুবাদে বিশ্বের আর যুদ্ধ হবে না বলেও তিনি মনে করেন। কোরীয় যুদ্ধ অবসানের 67 বছর উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। মঙ্গলবার উত্তর কোরিয়ার বার্তা সংস্থা KCN এ তথ্য জানিয়েছে। উন বলেছেন, আমাদের আস্থারযোগ্য ও কার্যকর পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থার কারণে এই পৃথিবীতে আর যুদ্ধ হবে না এবং আমাদের দেশের নিরাপত্তা ও ভবিষ্যৎ সারা জীবনের জন্য সুরক্ষিত থাকবে। দর্শক, সর্বশেষ অবৈধভাবে হজ করতে গিয়ে সৌদিতে গ্রেপ্তার 244 জন। সৌদি আরবে হজের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা 244 জনকে গ্রেপ্তার করেছে। তারা অবৈধভাবে হজ পালন করতে গেছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, খবর আরব নিউজের। এবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেবল সৌদিতে অবস্থান করা 1,000 মুসলমানকে নিয়ে বুধবার হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। পবিত্র কাবা শরীফ থেকে 7 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত মিনায় হজের এই আনুষ্ঠানিকতা শুরু করেন। সেখানে 25,000 মানুষের জন্য তাঁবু টাঙানো হয়। এবছর করোনা ভাইরাসের কারণে বাইরের দেশ থেকে কাউকে হজে আসার অনুমতি দেওয়া হয়নি। এ কারণে অন্য দেশ থেকে আসা পর্যটকরা হজে অংশ নিতে এলেই গ্রেপ্তার করা হচ্ছে। মসজিদকে মদের দোকান হোটেল বানাচ্ছে ইসরায়েল। ছবিটির স্থাপনটি তৎকালীন ফিলিস্তিনে টাইবেরেশিয়া নির্মিত ওমারি মসজিদ। ফিলিস্তিনে নিযুক্ত অটোমান শাসক জহির আল ওমার আল জয়দানি 1943 সালে খান স্কোয়ারে এটি তৈরি করেন। টাইবেরেশিয়ার বিখ্যাত এই স্থাপনটি জয়দানি মসজিদ নামেও পরিচিত। মিশরের মামলুক শাসন ব্যবস্থা ঐতিহ্যবাহী কারুকার্যে তৈরি বিশাল গম্বুজ এবং মিনারের কারণে প্রসিদ্ধ ছিল ওমার মসজিদ।
1948 সালে আমল পাল্টে যায় ফিলিস্তিনিদের সবকিছু। ওই বছরের 14 মে বিশ্ব ইহুদিবাদী সংগঠনের প্রধান ডেভিড বেন গুরিয়ান ফিলিস্তিনিদের ভূমিতে ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা করেন। দিনটিতে ইসরায়েলেরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করেন। 15 মে দিনটিকে নাকবা বা মহাবিপর্যয় হিসেবে স্মরণ করেন ফিলিস্তিনিরা। ইসরায়েলি রাষ্ট্র ঘোষণার পরই ফিলিস্তিনিদের তড়াতে নৃশংসতা আরও বাড়িয়ে দেয় ইহুদিরা, যাতে স্পষ্টভাবে সমর্থন দেয় ব্রিটেন সহ পশ্চিমারা। ওই সময়ে ফিলিস্তিনিদের অর্ধেক বাসিন্দা জীবন বাঁচাতে নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন। ফিলিস্তিনের অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের মতো টাইবেরেশিয়ার বাসিন্দারাও সে সময় লেবাননে আশ্রয় নেন। কমিটি ফর আরব সিটিজেন অব ইসরায়েলের মুখপাত্র কামাল খতিব তুর্কি গণমাধ্যম আনাদোলুকে জানান, জয়দানি পরিবারও সে সময় পার্শ্ববর্তী ফিলিস্তিনিদের বাসস্থ্যুত করে তাদের বাড়িঘর সহ সহায় সম্পত্তি নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইহুদিবাদী দখলদাররা, যাতে অন্তর্ভুক্ত হয় উমারির মতো বহু ঐতিহ্যবাহী মসজিদ। কামাল বলেন, নাকবার পরে জয়দানি পরিবার ওমারি মসজিদকে সংস্কার করে আবারও নামাজ আদায়ের জন্য উপযুক্ত করতে ইসরায়েল কর্তৃপক্ষের নিকট আবেদন জানায়। টাইবেরিশিয়ার কর্তৃপক্ষ তাদের সেই আবেদন প্রত্যাখ্যান করে, জানায় তারা স্থাপনটি সংস্কার করে পুনরায় চালু করবে, কিন্তু এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলছে কামাল। সংস্কার বা খুলে দেওয়ার কথা বলা হলেও ওমারি মসজিদ এখনও নামাজ নিষিদ্ধ, প্রবেশ করতে দেয় না কাউকেই। এর মধ্যে উল্লেখ্য, উত্তরাঞ্চলীয় সাফেদ শহরের আল আহমার মসজিদকে কনসার্ট হলে রূপান্তর করার হয়েছে। কৈশোরিয়ার আল জাদিদ মসজিদকে বানানো হয়েছে মদের দোকান। এ নিয়ে এখনো পর্যন্ত ফিলিস্তিনিদের স্বাধীনতার স্বপ্ন অপূর্ণতাই রয়ে গেছে। অব্যাহত রয়েছে দখলদার ইসরায়েলি বাহিনীর অবরোধ, অত্যাচার, নির্যাতন, হত্যা, ধর্ষণ ও বর্বরতা। সূত্র মিডল ইস্ট। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।